আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত বর্ণ টিভির নিউজ আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জেসমিন আক্তার। খুঁজে পাওয়া যাচ্ছে না শিল্পপতি সাইম সোবহান আনভিরকে। দয়াশা তৈরি হচ্ছে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সাইম সোবহান আনভিরের অবস্থান নিয়ে। সামাজিক যোগাযোগ মাধ্যম গুঞ্জন ছড়িয়েছে আনভির গতকাল সোমবার 26 এপ্রিল রাতেই দেশ ত্যাগ করেছেন। তবে ইমিগ্রেশন পুলিশ সূত্র জানা গেছে আনভির দেশে আছেন। ইমিগ্রেশন পুলিশের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, তাদের সিস্টেমে চেক করে দেখা গেছে সাইম সোবহান আনভির দেশে আছে। এছাড়া ডিএমপির গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানান, সাইম সোবহান দেশের বাইরে চলে গেছেন কিনা এ ব্যাপারে আমাদের পক্ষ থেকে ইমিগ্রেশনে খুঁজে নেওয়া হয়েছে। ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে তিনি দেশের বাইরে যাননি। রাজধানীর গুলশানে ফ্ল্যাট থেকে কলেজছাত্রী মোসারা জাহান মুনিয়ার মরদেহ উদ্ধারের ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি বসুন্ধরা গ্রুপের এমডি সাইম সোবহান আনভিরের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। গুলশান 2 নম্বরের একটি ফ্ল্যাটে একা থাকতেন কলেজছাত্রী মুনিয়া। চলতি বছরের মার্চ মাসে 1 লাখ টাকা মাসিক ভাড়ায় তিনি ওই ফ্ল্যাটে ওঠেন। সোমবার 26 এপ্রিল সন্ধ্যায় ওই বাসা থেকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মুনিয়ার মরদেহ উদ্ধার করা হয়। প্রিয় দর্শক, নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন।